শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়ে গেল বৃহস্পতিবার। জেলা শহরের শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওই দিন সকাল থেকেই শেরপুর সদর উপজেলার 14টি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে নেতাকর্মীরা সম্মেলনের বিশাল প্যান্ডেলে সমবেত হন। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।